বুদ্ধবাবু ওই শ্যামপুকুর স্ট্রিটে যে রামধন মিত্তির লেনে ছিলেন এবং উনি এখানেই জন্মগ্রহণ করেছেন মামার বাড়িতে। তা এখানে ওনাকে সবাই বাচ্চু বলেই ডাকত, ওনার নামটা ছিল বাচ্চু, সবাই আমরা এইভাবেই ডাকতাম বাচ্চুদা বাচ্চুদা। আমার চেয়ে অন্তত বছর 5-6 বড়ো হবে, আচ্ছা ও বাচ্চুদা বলে ডাকতাম। উনি এই সুইডেন সরকারি পড়াশোনা করেছেন, অত্যন্ত ভালো লোক ছিলেন, হ্যাঁ ছেলেবেলায় খুব দুরন্ত ছিলেন, খেলাধুলো করতেন, কিন্তু ভদ্র ব্যবহার আজ পর্যন্ত মানুষও ভুলতে পারে না। শুধু তাই না, উনি যখন অনেক কেউ জানেও না যে উনি কোনো দলের সঙ্গে এ আছেন, বা উনি যখন ওই সিপিএমের এই কমিটির সদস্য হয়েছিলেন তারপরে আস্তে আস্তে উনি ওনার নিজের ধারায় মানে নিজের যোগ্যতায় সিপিএমের বড় জায়গাতে উনি চলে গিয়েছিলেন। উনি মানুষ হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে পরের কথা, মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবেও উনি যেভাবে জীবনযাপন করেছেন এটা সচরাচর দেখা যায় না। অনেক 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 মুখ্যমন্ত্রী এসেছেন তো, কিন্তু তার মধ্যে সৎ, একজন সৎ ব্যক্তি, ভদ্র ব্যক্তি বলতে হিজ দ্য বেস্ট আমার চোখে দেখা। একেবারে আপনি ছোটোবেলার কথা বললেন, শৈলেন মিত্র স্কুলের কথা বললেন, হ্যাঁ এবং সেটার থেকে আজকে উনি নেই, একেবারে চিরবিদায় চলে গেলেন, কেমন লাগছে? কিন্তু এখান থেকে ইনি থাকার পর, ইনি যখন ওই কমিটির সদস্য হলেন, হওয়ার পরে যখন উনি মন্ত্রিত্ব পেলেন, এখান থেকে ছেড়ে উনি চলে গেছিলেন, অন্য জায়গায় চলে গেছেন, সেখানেই উনি বারবার, তবে যতদিন ছিলেন এবং মানে আমাদের কাছে সত্যি আজ চিন্তা করতে হয় যে বুদ্ধবাবু নেই, মানে একটা সত্যি একটা সৎ লোক আমাদের এখানে ছিলেন, এবং উনি যে অত বড় পদে ছিলেন, বড় পদে যাবেন সেটাও আমরা কেউ জানতাম না তখন। আস্তে আস্তে উনি নিজের যোগ্যতায়, হ্যাঁ বর্তমান রাজনীতিতে আমার মনে হয়, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, যত মুখ্যমন্ত্রী এসছেন এর মধ্যে হয়তো আরও আছেন অজয় মুখার্জি, কিন্তু বুদ্ধবাবু হচ্ছে সৎ হিসেবে আমি ওনাকে ছোটোবেলায় দেখা হয়েছে, আমার সঙ্গে কথাবার্তা, আমরা তো সঙ্গে ছোটো, অনেক ও যাচ্ছে অনেক ছোটো, এইভাবে তখন পরিচয়টা ঠিক সেইভাবে ছিল না যে উনি যে কে, এরম অনেকে এখন আছে তারা দেখাশোনা হয়, কিন্তু ওভাবে পরিচয়টা ছিল না, ওভাবে দেখাশোনা হলো তো না, বাচ্চুদা এই বাচ্চুদা এসছে খেলবে চলো বাচ্চুদা ডাকছে, এই এইভাবে ছিলেন। তিনি ভালো লোক ছিলেন, এই অঞ্চলের মানুষ সত্যি খুব, আপনি যদি রামধন মিত্তির লেনে যান দেখতে পাবেন ওনাদের যে আত্মীয় স্বজনরা আছে তারা প্রত্যেকে সেই একই কথা বলবে, সৎ মানুষ, খুব ভালো লোকই ছিলেন। আমি যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি জানি যে উনি 11 রামধন মিত্তির লেনে থাকেন, শৈলেন্দ্র সরকারি স্কুলের ছাত্র ছিলেন, এটাই। তারপরে উনি যখন সিএম হলেন তখন উনি এখানে এসেছিলেন, তখন খুব ভালোই ছিল মানুষ হিসাবে। বুদ্ধবাবুকে কেমন ছিল? ভালো ছিলেন। কেন ভালো প্রশাসক বুদ্ধবাবু? আমি রাজনীতি বলে বলছি না, আমার ব্যক্তিগত ব্যাপারে খুব ভালো লোক। আজকে আজকে উনি নেই, ঠিক কেমন লাগছে, কী বলবেন? এক সাইড অফ হয়ে গেল মনে হয়। একটা পিলার যদি পড়ে যায় তাহলে তো বিল্ডিং অলরেডি নরম হয়ে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের পাড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার বাড়ির সামনে, কেমন মানুষ ছিলেন ছোট্টবেলা থেকে সে মানুষটা? হ্যাঁ আগে দেখেছি, মানুষ এখানে থাকতো, কেমন ছিলেন? খুব ভালো, খুব ভালো। আপনার ছোটোবেলায় দেখা হয়েছিল কখনো? দেখা হয়েছে, তখন পরিচয় ছিল না ঠিক মতো, কাজেই বেরোতাম, এইভাবে কেটে যেত। পরে মনে হয়েছে যে এই মানুষটা মুখ্যমন্ত্রী হলেন এবং এত বড় রাজ্যের দায়িত্বে তিনি থাকলেন, কি মনে হয়েছে? মনে হতো পাশের বাড়ির লোকের মতো রয়েছি, চিনিও না ঠিক মতো, হয় সাধারণত পাবনার পার্টি গ্রার্টি করতো। আজকের দিনে তিনি নেই, একদম পৃথিবী ছেড়ে বিদায় নিলেন, কেমন লাগছে? কি বলব, বিদায় তো সবাইকেই নিতে হবে, ওনার থেকেও আমি অনেক বয়সে বড়, অপেক্ষা করে আছি আমরা, উনি চলে গেলেন আমাদের ছেড়ে।
মানুষ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কেমন দেখেন? ভালো লোক, ভালো লোক, খুব ভালো লোক। ঠিক কী কারণে ভালো বলছেন? ভালো বলতো লোকের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করা, এ করা, এসব এসব করতো না। নিজস্ব পার্টি নিয়ে একটা গাম্ভীর্য নিয়েই থাকতো। এরকম মানুষ জীবনে দেখিনি। ওনার নীতি বা পরিচ্ছন্নতা যেটা, সেটা ভীষণ ভালো, এর কোনো তুলনা হয় না। আপনি প্রেমিতও দেখছেন। প্রশাসক হিসাবে উনি ঠিক কেমন ছিলেন? দেখুন, আমি তো প্রশাসনের কিছু বুঝি না, বাট যেটুকু শুনি দেখি পড়াশোনা করেছি, উনি অত্যন্ত সবচেয়ে ভালো মানুষ ছিলেন। প্রকাশের প্রশাসন, নেগোসিয়েশন, ইন এভরি কেসেস হি ওয়াজ দ্য বেস্ট পার্সন। এইটা ছোটবেলায় সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমরা, আজকে তিনি নেই, ঠিক কেমন লাগছে? দেখুন, উনি তো বহুদিনই এখানে নেই, ন্যাচারালি সে ফেরি তো একেবারে এক্সপোজ, একেবারে পৃথিবীতেই নেই। হ্যাঁ, সেটা তো আমি মানে নিশ্চয়ই উই আর মিসিং হিম। এনি ছোটবেলা থেকে বেড়ে ওঠার একটা পাড়া, কেমন মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? খারাপ তো লাগছে, এই এলাকার লোক ছিল, তাই না? এখানেই তো পড়াশোনা ওনার সব, আর লোক হিসেবে তো ভালোই ছিল। মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও যখন এইখানে একটা মাঠ আছে বড়, যে মিটিং ফিটিং হতো, তো ওনার কাকিমার বাড়ি এইখানে, এই জাস্ট দুটো বাড়ি পরে উনি দেখা করে যেতেন। মানে এতটাই আর কি পরিবারের প্রতিও টান ছিল, এই আর কি। ছেলেবেলায় দেখেছেন কখনো? মনে হয় না। বুদ্ধবাবু নেই, কেমন লাগ? ভালো নয়, কোথাও একটা একটু ইয়ে আছে, কষ্ট আছে। কি মনে হয়, মানে এখন তো মানুষটা নেই, কেমন ছিলেন সেই সেই ছোটবেলা? উনি ভালো ছিল তো, উনি খুবই খুবই ভালো ছিল। হ্যাঁ, আর পাড়াটা শান্তিই ছিল। হ্যাঁ, তারপরে উনি চলে যাওয়ার পরে এখন তো দেখছেন পাঁচটা পাঁচ রকম এলে যাওয়া হয়, এখন আসছে আগেকার মতো আর নেই। ছোটবেলাটা কেমন ছিলেন উনি? ভালো ছিল, খুব ভালো ছিল উনি। আমরা ছোটো থেকে দেখছি তো, উনি খুব ভদ্র ভাবে ছিল। কোনো স্মৃতি মনে পড়ে না? আজকে উনি নেই, কী বলবেন? আজকে উনি নেই, ওনার মুখটা এখন হাসছে। লোকটা তো ভালো ছিল না, বুঝলেন? লোকটা তো ভালো ছিল। ছোটবেলায় দেখেছেন পাড়ায়? আমরা তো 72 সাল থেকেই দেখছি। 72 সাল থেকে দেখি। কি করতেন পাড়ায় সর্বক্ষণ? পাড়াতে কোথায়, পাড়ার আমাদের সঙ্গে তো মেলামেশা করতো না। মেলামেশা যেখানে করতো সেখানে তো আমরা যেতে পারতাম না, সেখানে কী দেখবো? হ্যাঁ, পাড়ার মধ্যে এই তো এখান থেকে পাড়া। হ্যাঁ, এইটুকুর মধ্যে যা দেখাশোনা হতো ওইটুকুই ব্যাস। আমি ডাকা হতো? হ্যাঁ, আমরা কী বলবো, আমরা কাকাবাবু বলতাম, নাহলে জ্যাঠামশাই বলতাম, যা যেরকম খুশি, যে যেরকম সম্পর্ক সেরকম।